বহরমপুর লোকসভার সমস্ত ভোটারকে, সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, বুথ স্তরের নেতৃত্ব, আছে আমার আবেদন। আমি গত 11 তারিখ থেকে 18 তারিখ অবধি দলের মনোনীত প্রার্থী ক্রিকেট খেলোয়াড় ইউসুফ পাঠানকে নিয়ে আমার যে অবজারভেশন ছিল বা আমার যেটা বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে অনেকটাই আমি নেতৃত্বের প্রতি আস্থা রাখতে গিয়ে আমাকে সরে আসতে হয়েছে। আমি সেই বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, বুথ স্তরের নেতা, অঞ্চল স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, যারা প্রকৃতপক্ষে MLA MP আমাদের মতো লোককে ভোট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি করে, তাদের কাছে আবেদন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার রুদ্ধদ্বার আলোচনা বা নেতৃত্বের প্রতি আমি আস্থা ভরসা রাখছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতা মেনে তার ঘোষিত প্রার্থীকেই আপনাদের কাছে ভোট দেওয়ার আবেদন করছি, ইউসুফ পাঠানকেই সমর্থন করছি। আমি বিশেষ কাজের জন্য দিল্লি যাব, দিল্লি থেকে ফেরত এসে আগামী রবিবার থেকে জেলায় এসে আমার বিশেষ করে ভরতপুর বিধানসভার মানুষের কাছে এবং আমার হোম ব্লক বেলডাঙ্গা 2 ব্লক এর কাছে আমি ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন নিয়ে যাব। আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সুন্দরভাবে আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিত্তিতে আমি আমার যে 7 দিনের বিরোধিতা, মানুষের কাছে যে আমার বক্তব্য, অনেকেই আমার বক্তব্যকে আপনারা সমর্থন করেছেন, অনেকেই আবার সমালোচনা করেছেন। যারা সমালোচনা করেছেন তাদের কাছেও বলব যে আপনারা দলের প্রার্থীর হয়ে ভোট করে দেখান, আর আমাকে যারা সমর্থন করেছেন তাদেরকেও বলব আমার মুখ চেয়ে আমার কে সম্মানিত করার জন্য।